এই মুহূর্তত রাজ্যের কর্মচারীসকলের জানার বিচারিছো দুটাকৈ ভাল খবর। এবার মার্চ মাহতে কর্মচারীসকলে দুটাকৈ ভাল খবর লাভ করিব। মার্চতে 2,00,000 টাকাকৈ পাব কর্মচারীসকলে। গুরুত্বপূর্ণ খবর আহিছে, সবিশেষ খবরের ভিডিওটি প্রথমের পর শেষলৈকে চাই থাকিব। সরকারি কর্মচারী আর পেনশনারসকলে এবার মার্চ মাহত 2,00,000 টাকাকৈ লাভ করিব। কেন্দ্রীয় সরকার কর্মচারী আর পেনশনারসকলের আহি আছে এই ডাঙর খবর, কেন মোদি সরকারে করবলে গৈ আছে আন এক ডাঙর ঘোষণা। উল্লেখযোগ্য যে 18 মাহৰ DA এরিয়ার সন্দর্ভত ডাঙর আপডেট লাভ করব পাৰে মোদি সরকার কর্মচারীসকলে। ইয়াৰোপৰি আগন্তুক মার্চ মাহতে কেন্দ্রীয় সরকার তরফৰপৰা DA অথবা মুরগিয়া বানস বৃদ্ধি সন্দর্ভত চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করার পূর্ণ সম্ভাবনা আছে। মার্চ মাহতেই কেন্দ্রীয় সরকারে DA বৃদ্ধির বিষয়ে ঘোষণা করিব। ইয়ার ফলত কেন্দ্রীয় সরকার কর্মচারীসকলের মাহেকীয়া দরমহাত এক মোটা অঙ্কর ধন বৃদ্ধি পাব। অবশ্যই এই সুবিধা কেন্দ্রীয় সরকার কর্মচারীসকলের পেনশনারসকলেও লাভ করিব আর রাজ্য সরকার কর্মচারীসকলেও এই সুবিধা লাভ করিব। কেন্দ্রীয় সরকার কর্মচারী তথা পেনশনার মিলাই প্রায় 1 কোটি লোক কেন্দ্রের এই ঘোষণার ফলত বৃহৎ পরিমাণে লাভান্বিত হব। ইপিনে মোদি সরকার তরফৰপৰা অবশ্যই এই বিষয়ত এই পর্যন্ত কোনো ধরনের চূড়ান্ত ঘোষণা করা হওয়া নাই। কেন্দ্রীয় সরকার তরফৰপৰা 18 মাহৰ বকেয়া অর্থাৎ 3টা 6 মাহিলীর DADR বকেয়া ধন লাভ করিব পাৰে কর্মচারী তথা অবসরপ্রাপ্ত কর্মচারীসকলের একাউন্টত। এক বিশেষ সূত্রের খবর অনুসরি আগন্তক 2024 বর্ষর মার্চ মাহর ভিতরতে এই সন্দর্ভত ঘোষণা হব। আর এই ক্ষেত্রে দেখা যায় যে জ্যেষ্ঠ কর্মচারীসকলে প্রায় 2,18,000 টাকার এক বৃহৎ পরিমাণের অতিরিক্ত ধন লাভ করার সম্ভাবনা আছে। উল্লেখযোগ্য যে বর্তমান কেন্দ্রীয় সরকার কর্মচারীসকলে 46% বর্ধিত DA লাভ করে আছে। যদি এবার আর 4% বৃদ্ধি পায় তেন্তে DA 50% হবগৈ। ইপিনে আশা করা হয়েছে যে পরবর্তী মার্চ মাহতে মোদি সরকারে কেন্দ্রীয় সরকার কর্মচারীসকলের DA বৃদ্ধি সন্দর্ভত ঘোষণা করিব পারে আর কেন্দ্রীয় মন্ত্রীসকলের বৈঠকের পিছতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হব পারে। আর কর্মচারীসকলের প্রতিটি খবর পাই থাকিবৰ বাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব। ভিডিওটি শেষরলকে চার বহুত ধন্যবাদ।